চৈত্রের দাবদাহে পড়ছে দক্ষিণবঙ্গ, কিন্তু প্রচারে নেই এক পটা খামতি। বাম ডান তৃণমূল বিজেপি প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারের ময়দানে। মাথার উপর চাঁদি ফাটা সূর্যের তাপ, তার মধ্যেই জোর কদমে চলছে লোকসভা ভোটের প্রচার। প্রতিটা প্রার্থী ব্যস্ত জনতার মন জয় করতে। ভিন্ন মেজাজে প্রচারের ময়দানে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। গোলাপি রঙের শাড়ি এবং গোলাপি রঙের গাড়িতে প্রচার সারেন নির্ভয়াদি। গোলাপি রঙের মধ্যে দিয়ে নারী শক্তির বার্তা দেন তিনি। গোলাপি হচ্ছে পাওয়ার অফ ইউ, এটা মেয়েদের রঙ। আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে, মানে আজ থেকে 3 দশক আগে, গোলাপি গ্যাং আমরা তৈরি করেছিলাম। সেই গোলাপি গ্যাং কৃতজ্ঞ ঘরে ঘুরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো, অনাচার হতো, সেইগুলোকে প্রতিরোধ প্রতিবাদ করতো। গুড়াপে শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা। প্রচারের ফাঁকে আদিবাসীদের সঙ্গে নাচেও পা মেলালেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাণ্ডুয়ার মন্দিরে পুজো দিয়ে কখনো হেঁটে কখনো বাইকে চেপে জনসংযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। তীব্র গরম উপেক্ষা করে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, জানতে চান কার কি অসুবিধা রয়েছে। নেতাদের কর্মীদের নিয়ে একটি কর্মী সভাও করেন তিনি। ঝাড়গ্রাম শহরের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি এবং মূলত এটা চাচকরির একটা আয়োজন করা হচ্ছে। ওখানে আমাদের কর্মী যারা আছেন এবং জনসাধারণ যারা থাকছেন ওনাদের সঙ্গে কথা বলছি, এবং যদিও ওনারা আমার পরিচিতিটা জানেন তবু ওনাদের সামনে আবার আমার পরিচিতিটা তুলে ধরছি। একই ছবি ধরা পড়ল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। সেখানেও তীব্র তাপপ্রবাহের মধ্যে ভোট সারেন বামফ্রন্ট প্রার্থী সোনামণি টুডু। গোপীবল্লভপুরের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কর্মী সভা করেন, তারপর এলাকায় ঘুরে ঘুরে প্রচারও করেন তিনি। আমি একদম সাধারণ ঘরের খেটে খাওয়া মানুষ, এরকম ঠান্ডা রোদ আমি সবই সহ্য করতে পারি। যদি একটু যদি টেম্পারেচার যা বেড়ে যায় তো অবশ্যই গামছা বা সানগ্লাস নিতে হবে। দুদিন আগে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে আইএসএফ। অবশেষে শনিবার বিকেলে উলুবেড়িয়ার দামোদরপুর এলাকায় দলীয় কার্যালয়ে যান আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম। সেখানে তাকে মালা পরিয়ে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকেরা। পাশাপাশি ছোট র্যালির মাধ্যমে এলাকায় প্রচার শুরু করেন তিনি। শনিবার নৈহাটিতে প্রচার করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। গোয়ালা ফটক থেকে প্রচার শুরু করে গৌরীপুর চৌমাথা মোড় হয়ে মিত্রপাড়া ঘুরে রামকৃষ্ণ মোড়ে তিনি প্রচার শেষ করেন। খুব ভালো সারা এই প্রথম দিন প্রচার, না এখানে আমরা 10,000 লোকের র্যালি করেছিলাম, তারপরে আজকে ডোর টু ডোর করছি। নদিয়ার অগ্রদ্বীপের গোপীনাথের মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন তিনি। রিপাবলিক বাংলা,